প্রজন্ম আমাকে শিখালো একটা দাসের দেশে যে আমি আছি, আমি নিজেও যে একটা দাস, সেই দাসত্ব কিভাবে ভাঙতে হয় এই প্রজন্মের কাছে আমি ওই জন্য ওদেরকে আমি স্যালুট জানাই। আমি শিক্ষক বলবো না, বরং ওরা আমার শিক্ষক, ওরা আমাকে শিখিয়েছে কিভাবে দাসত্ব ভাঙতে হয়। কারণ আমাদের আমাদের মেধাটা আসলে মাথা থেকে আস্তে আস্তে জিভে চলে এসছে এবং সেই জিভের চর্চাই আমরা বেশি করছি। ইদানিং রাষ্ট্র যখন গুলি করে তখন কোন জায়গায় বিচার পাওয়া যায় না। শুধু আমি জানাতে এসেছি যে আমি এই যে দাস থেকে মুক্ত হতে পেরেছি, এই শিক্ষক ছাত্ররা আমার ছাত্ররা আমাকে শিখিয়েছে, সুতরাং আমি ওদের সাথে আছি, আমি আর দাস থাকছি। এজন্য আমি ওদেরকে স্যালুট জানাই। এই ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি যেমন রুদ্রদের, মুগ্ধদের, আবুসাইদদের তৈরি করে, এই ইউনিভার্সিটি কিন্তু আপনার প্রশাসনে আজকে যারা বসে আছে তাদেরও তৈরি করে। আমি আবারও বলছি, আরেকটা ছেলের গায়ে যদি হাত তোলা হয় এবং আরেকটা ছেলেকে যদি হাজতে না হয়, আমরা কিন্তু আবার যাব এবং আপনারা ঠেকাতে পারবেন, আমাদেরকে তাহলে গ্রেফতার করতে হবে। একজন পুলিশ একটা ছাত্রকে চড় মেরে গাড়ি তুলছে, একটা ইউনিভার্সিটি ছেলের গায়ে হাত দিতে পারছে, মুখ চেপে ধরছে, এটা কি ধরনের, এটা কোন দেশ? আপনারা আমাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা শিখান, আমি তো দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের ইতিহাস কি ছিল। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। 71 সালে আমার জন্ম মাত্র, আমি বুঝে পাইনি, আর এখন আমি দেখতে পাচ্ছি আসলে 71 সাল কি ছিল। অনেক ধন্যবাদ। এবং এই প্রজন্মকে আমাকে আর শেখাতে হবে না যে গল্প বলতে হবে না 71 সাল কি ছিল। ও বলবে যে স্যার আমরা জানি, আপনার থেকে বেশি জানি, আমি জীবন দিয়ে প্রমাণ করি। আপনারা ভালো থাকুন।